নমস্কার বন্ধুরা, আজ আমি অনুষ্ঠান বাড়ির টিপস ফলো করে তৈরি করব ভেটকি মাছের ফিলে দিয়ে একদম জ্যান্ত ভেটকির ফিলের ফিশ ফ্রাই। তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এই মুচমুচে ফিশ ফ্রাইটা। এখানে কোনো রকম ব্রেড ক্রাম্বস আমি ব্যবহার করিনি, একটি সিক্রেট জিনিস ব্যবহার করেছি যেটির ফলে এটি কিন্তু আরও বেশি দুর্দান্ত হয়েছে খেতে, আর সম্পূর্ণ হেলদি হয়েছে। এটি বাচ্চাদের জন্য খুবই উপকারী। আর এই মুচমুচে ফিশ ফ্রাইটা আমি কিভাবে তৈরি করেছি তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর ভিডিওটা দেখার জন্য যারা আমার সঙ্গে থাকবেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এইভাবে ভেটকি মাছের ফিলে তৈরি করে নিয়েছি আমি আমি ঘরেই তৈরি করেছি এই ফিলে। এটি কিন্তু বাজার থেকে কেনা ফিলে নয়, এটি ফ্রেশ ভেটকি মাছ। এইভাবে আমি শিলনোড়া দিয়ে একটু চেপে চেপে নিলাম, এতে করে মশলাগুলো সুন্দরভাবে প্রবেশ করবে। কাঁটা চামচ দিয়ে এবার ফুটো ফুটো করে নিচ্ছি। অবশ্যই এই কাজগুলো করে নিতে হবে। এখানে একটি মিক্সার আমি তৈরি করেছি, এটি শিলনোড়াতেই তৈরি করেছি। আর এই শিলনোড়াতেই আমি মাখিয়ে দেখাচ্ছি। এখানে রয়েছে ধনে পাতা, রসুন আর কাঁচা লঙ্কা, আর অল্প পরিমাণে লেবুর রস সমস্ত কিছু দিয়ে। এখানে সামান্য পরিমাণে নুনও রয়েছে, নুন, ধনে পাতা, লেবুর রস আর কাঁচা লঙ্কা এবং রসুনের পেস্ট আমি খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নেব। আমি দু রকমভাবে ম্যারিনেশন করব, আর এই দুটো স্টেপ ফলো করলে কিন্তু সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো তৈরি হবে। এভাবে ম্যারিনেট করে আমি রেখে দিলাম, মিনিমাম 10 মিনিট রাখতে হবে, বেশি রাখার প্রয়োজন নেই। এবার করবো আমি সেকেন্ড ম্যারিনেশন। এর জন্য নিচ্ছি ময়দা, এখানে নেব আমি 2 চামচ পরিমাণে ময়দা। মোটামুটি বড় চামচের 2 চামচ ময়দা নিয়েছি আমি, যে পরিমাণে মাছ এখানে নিয়েছি। এখানে মোটামুটি 12 থেকে 13টা ফিলে আছে, 12খানার মতো ফিলে আছে। ময়দার মধ্যে আন্দাজ মতো গোলমরিচ, অল্প গরম মশলা, লাল লঙ্কা গুঁড়ো, এখানে দিচ্ছি আদা গুঁড়ো, এখানে রয়েছে রসুন গুঁড়ো। আপনারা আদা গুঁড়ো রসুন গুঁড়ো না থাকলে আদা বাটা এবং রসুন বাটা দিতে পারেন, তবে আদা বাটা রসুন বাটা অবশ্যই দেবেন। আমি গুঁড়ো ছিল বলে দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে নিয়েছি শুকনো উপকরণগুলো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি, কাসুন্দিটা যদি থাকে অবশ্যই দেবেন, এটা দিলে কিন্তু খুবই টেস্ট হয় বন্ধুরা। বড় চামচের 1 চামচ পরিমাণ আমি এখানে কাসুন্দি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটা ডিম, একটা বড় সাইজের ডিম দিয়ে দিলাম। যদি ডিমটা ছোট সাইজের হয় সেক্ষেত্রে দুটো ডিম দেবেন। ঠিক এরকম একটা থিক ব্যাটার তৈরি করতে হবে, খুব বেশি পাতলা কিন্তু ব্যাটার হবে না এটি। এবার দিয়ে দিচ্ছি সয়া সস, ছোট চামচের 1/2 চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণগুলো। এবার যে মাছের ম্যারিনেশনটা আমি করে রেখেছিলাম 10 মিনিট, তারপর এবার এর মধ্যে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এটি কিন্তু সেকেন্ড ম্যারিনেশন হচ্ছে। এইভাবেই কিন্তু অনুষ্ঠান বাড়িতে বা যে কোনো রেস্টুরেন্টে যখন আমরা ফিশ ফ্রাই খাই এইভাবে ম্যারিনেশন করে রাখা হয় সেকেন্ড টাইম, তাহলে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মাখাতে হবে এই উপকরণগুলো, আর এটি মিনিমাম 1/2 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। আর এখন শীতকাল, বাইরে রাখলে অসুবিধা নেই, তবে অবশ্যই 1/2 ঘন্টা রাখবেন। এখানে নিচ্ছি আমি ডিম, দুটো ডিম ফেটিয়ে তার মধ্যে অল্প নুন দিয়ে আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে আমি এটিকে ফেটিয়ে নিলাম। এবার এখানে আমি কর্নফ্লেক্স গুঁড়ো করে নিয়েছি, যে কর্নফ্লেক্স আমরা খাই ভুট্টার তৈরি হয়, বাচ্চাদেরকে দুধ দিয়ে খাওয়ানো হয়, সেই কর্নফ্লেক্স গুঁড়ো করে নিয়েছি, সেটিকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর এখানে আমি অ্যাড করব লাল লঙ্কা গুঁড়ো। নুন এবং লাল লঙ্কা গুঁড়োটা যদি আমরা এইভাবে যে কোনো ব্রেড ক্রাম্বস বা কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে ব্যবহার হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। আপনারা এখানে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো কর্নফ্লেক্স দিয়ে একবার করে দেখবেন, খুব ভালো হয়। এবার মাছগুলোকে দেখুন আমি কিভাবে ডিপ করে নিচ্ছি। প্রথমে এই ব্রেড ক্রাম্বস বা কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে কোটিং করে নিলাম। আমি মাছগুলোকে একটু মোটা মোটা রেখেছি, যেহেতু এটি ঘরের তৈরি আমার ফিলে, আমি কিন্তু বাজারের তৈরি ফিলে ব্যবহার করিনি। এইভাবে আমি করে নিচ্ছি, করে নিয়ে এবার ডিমের মধ্যে এভাবে ডিপ করলাম। ডিমের মধ্যে ডিপ করার পর এবার আমি এটিকে ডিমটাকে একটু রিমুভ করে নেব, এইভাবে কোটিং করে নেব। আর এটি 2 হাত দিয়ে করতে হবে, যে হাত দিয়ে আপনারা এই মাছের ফিলেটা দেবেন সে হাত দিকে ব্যবহার করবেন না। এতে করে ব্রেড ক্রাম্বস বা যে গুঁড়োটাই আপনারা ব্যবহার করুন না কেন সেটি কিন্তু ভেজা ভেজা হয়ে যাবে, সেক্ষেত্রে এইটি ভালো হবে না একদমই। অবশ্যই ডান হাত দিয়ে করলে বা হাত দিয়ে রকম করবেন বা আর অন্য কোনো কারো সাপোর্ট নেবেন, একই হাত দিয়ে করতে যাবেন না। খুব সুন্দর করে এইভাবে চেপে চেপে করতে হবে। আমি ডান হাত দিয়ে মাছটা দিয়েছি, এবার বাঁ হাত দিয়ে কিন্তু পরিষ্কার হাতে এইভাবে করে নিতে হবে। আর খুব ভালো করে ঝেড়ে নিতে হবে যেন এক্সট্রা যে ব্রেড ক্রাম্বস বা কোনো গুঁড়ো না থাকে,
বিস্কুটের গুঁড়ো না থাকে বা কর্নফ্লেক্সের গুঁড়ো না থাকে। এইভাবে আপনারা চাইলে কোটিং করে ফ্রিজে 3-4 দিন অবধি রেখে দিতে পারেন এয়ারটাইট কন্টেনারে করে, তারপর যখন মনে হবে তখন কিন্তু বের করে আপনারা ভেজে নিতে পারেন। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন আর বের করে আধ ঘন্টা মিনিমাম নর্মাল টেম্পারেচারে এনে তারপর ভাজবেন। ডিপ ফ্রিজে একদমই রাখবেন না। আমি দেখুন এরকম সাইজ করে নিয়ে এগুলোকে ভাজবো। এবার আমি কয়েকটা ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর বাকিগুলো কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এয়ারটাইট কন্টেনারে করে। এখানে তেল বসিয়েছি, আর অবশ্যই চেষ্টা করবেন এরকম ছড়ানো কোনো প্যানে এই ফিশ ফ্রাইগুলো ভাজার, এতে করে তেলটা খুব সুন্দরভাবে এর মধ্যে লেগে যাবে বা এর ভাজার অনেকগুলো একসঙ্গে ভাজতে পারবেন, সুবিধা হবে। একটু শেক করে নিচ্ছি, দেখুন প্রথমেই কিন্তু কোনো রকম নাড়াচাড়া করানো যাবে না। আপনারা এভাবে প্যানটাকে একটু নাড়িয়ে দেবেন হ্যান্ডেল ধরে, যদি হ্যান্ডেল থাকে। আর এইভাবে ছড়ানো কোনো প্যানের মধ্যে যদি আমরা ভাজি বন্ধুরা, সেক্ষেত্রে অনেকগুলো ফিশ ফ্রাই আমরা একসঙ্গে দিতে পারি। দেখুন আমি এখানে 3টে দিয়ে দিলাম, আর একটু ছোটো সাইজ হলে সেক্ষেত্রে 4টেও কিন্তু এর মধ্যে হয়ে যাবে। আর এইভাবে একটু শেক করে দিলাম, আর হাই ফ্লেমে তেলটা গরম করে তারপর ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। এবার কোনো হাতার সাহায্যে বা ঝাঁঝরির সাহায্যে এভাবে গরম তেলগুলো উপরে দিয়ে দেবেন, এতে করে দুটো পাশে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। আর একটা সাইড যখন একটু বাদামি হয়ে যাবে তারপর অপর সাইডটা অবশ্যই উল্টাবেন। আর দেখুন এটি কত সুন্দর ফুলো ফুলো হয়েছে। আমি যেভাবে আজকে ফিশ ফ্রাইটা বানালাম, আপনারা অবশ্যই একবার এইভাবে ফিশ ফ্রাই বানিয়ে নেবেন, দেখবেন মনেই হবে না ঘরে বসে আপনারা ফিশ ফ্রাই খাচ্ছি, মনে হবে কোনো রেস্টুরেন্টে বসে বা কোনো অনুষ্ঠান বাড়ির ফিশ ফ্রাই খাচ্ছি। আর আপনাদের কাছে পুদিনা পাতা থাকলে অবশ্যই, আমি যে ধনে পাতার পেস্ট, রসুনের পেস্ট প্রথমে ম্যারিনেট করেছি তার সঙ্গে পুদিনা পাতাটাও দিয়ে দেবেন। এভাবে আমি তুলে নিলাম, দেখুন একটু বাদামি করে ভাজবেন। আর এটি কিন্তু কাসুন্দি, ছজ বা শুধু শুধু খেতেও ভালো লাগে, স্যালাডের সঙ্গে পরিবেশন করলেও খুব ভালো লাগে। বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি এতটুকু ভালো লাগে তাহলে আমার একান্ত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ধরনের হেলদি এবং সহজ রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখলেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি।